রাজ্যের নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অসীম। সেই খতিয়ানের হিসেব রাখা আর গোলক ধাঁধা থেকে বেরোনো প্রায় সমান। গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যেই মুড়ি মুড়কের মতো সম্পত্তি বেরোচ্ছে শান্তনুর। ফ্ল্যাট, গেস্ট হাউস, ধাবার পর এবার আলিশান বাংলো বাড়ি। হুগলির চুঁচুড়ার ব্যান্ডেলের নিবেদিতা পার্কে আরও একটি বাড়ির হদিশ শান্তনু। হুগলি চুঁচুড়া পৌরসভার ব্যান্ডেলের এই নিবেদিতা পার্কে এই বাড়িটি হচ্ছে বাংলো বাড়ি। এই বাড়িটি কিনেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগে, কিন্তু দীর্ঘ ছ মাস হলো তাকে আর দেখা যায়নি এই বাড়ির কাছে। শুনেছিলাম যে কিছুজন এসেছিল যে শান্তনুদের বাড়িটা কিনেছেন, ঠিক আছে, আমি দেখেছিলাম যতটা জানি আমি। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে এক ব্যক্তির থেকে বাড়িটি কেনেন শান্তনু। রাতের অন্ধকারে নিবেদিতা পার্কের বাড়িতে আসতেন তিনি, সঙ্গে বেশ কিছু বড় বড় গাড়ি এবং অনেক মানুষও থাকত। উনি কিনেছেন আমাদের এই চেনা বোম্বাইয়ের কাছ থেকে, কতটা যে আমি জানি না, কিন্তু ওনারা কালো গাড়ি করে সাদা করে আসতেন, কিন্তু রাত্রিবেলা আসতেন, কারোর সঙ্গে দেখা করতেন না, চুপচাপ চলে যেতেন। কত গাড়ি আসতো তাও? তাও দু তিনটে গাড়ি আসতো, বড় বড় গাড়ি। কতদিন আগে তাও দেখেছেন? এটা দেখেছি প্রায় ছ সাত মাস তো বটেই, তারপরে আর দেখি। প্রভাবশালীর ভয় কেউ কেউ আবার মুখ খুলতেও চাননি। রাতের অন্ধকারে কি হতো এই বাড়িতে? দামি গাড়ি নিয়ে কাদেরই বা আনাগোনা ছিল? নিয়োগ দুর্নীতির যে জটে শান্তনু বন্দ্যোপাধ্যায় জড়িয়েছেন, তার নথিপত্রের কাজ কি এই বাড়ি থেকেই করতেন প্রভাবশালী নেতারা? এই প্রশ্নের জট ছাড়াতেই আপাতত সতেরোই মার্চ পর্যন্ত শান্তনুকে হেফাজতে পেয়েছে ইডি। হুগলি চুঁচুড়া পৌরসভার ব্যান্ডেলের এই নিবেদিতা পার্কে এই বাড়িটি হচ্ছে বাংলো বাড়ি। এই বাড়িটি কিনেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগে, কিন্তু দীর্ঘ ছ মাস হলো তাকে আর দেখা যায়নি এই বাড়ির কাছে। স্থানীয়রা এমনটাই বলছেন, তিনি যখন এই বাড়িতে আসতেন সেই বাড়িতে গাড়িতে তিনটে গাড়ি আসতো এবং গাড়ির মধ্যে অনেক মানুষ থাকতেন, বেশিরভাগ সময় আসতেন রাতের দিকে। সবাই স্থানীয় মানুষরা তারা কিন্তু জানতেও পারছেন না কে আসতেন কে যেতেন। এখন প্রশ্ন, এত টাকার উৎস কোথায়? হুগলি থেকে পলাশ চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।